আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জানাজা কে পড়াইছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবারের দিন আমরা আল্লাহ নবীর সেই দেহ মোবারকটাকে নিয়ে লাশটিকে নিয়ে গোসল করালাম, তারপরে কাফন পরিহিত করিয়ে আল্লাহ রাসূলের রওজার পাশে রেখে দিলাম। এইদিকে দেখা গেল সাহাবীরা দলে দলে আল্লাহ রাসূলের সেই লাশের পাশে আসছেন, আসার পরে একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন, জানাজার নামাজ আদায় করছেন চলে যাচ্ছেন। আপনি বলবেন যে কেন আমাদের মতো জানাজার নামাজ আল্লাহ রাসূলের কেন হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কয়েকজন সাহাবী আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব, ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল করাবে কে, আপনার কাফন পরাবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্যরা, আল্লাহু আকবার, কাফন পরাবে আমার আহলে বাইত পারিবারিক সদস্যরা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই আহলে বাইত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতো হবে না। এতটুকু আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মতো তোমাদের জানাজা যেমন হয়ে থাকে তোমাদের মতো আমার জানাজা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তোমাদের মতো আমার জানাজা হবে না, সাহাবীদের চোখ থেকে পানি পড়তে লাগলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কান্না করো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব, কে আমাদেরকে দেখবে, আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অভিভাবক এখন হচ্ছে স্বয়ং আল্লাহ। তার মানে হচ্ছে দুনিয়াবী অভিভাবক, আল্লাহ তো সর্বাবস্থায় আমাদের মানে আমাদেরকে তার অধীনে রেখেছেন, মানে আল্লাহর রাসূল যে তাদেরকে দেখে শুনে রাখতেন, কোরআন হাদিস শিখাতেন, দ্বীন শিখাতেন, দ্বীন মানাতেন, তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমরা কার কাছে যাব, কার সাথে সময় কাটাবো, আমরা কার থেকে দ্বীন শিখবো? আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে সুপর্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালেম বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের খবর যখন সালেম ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসলেন, আসার পরে দেখলেন আল্লাহর নবী সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছে। বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তেলাওয়াত করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, ঠিক কি না? তো তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ রাসূল চলে গেছে, এক সময় তো সব কিছুই চলে যাবে, আমরাও চলে যাব, রাসূলে এমন চলে গেছে। তারপরে মনে করলেন সে আয়াতের কথা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যদি কারো চলে আসে, যদি নির্ধারিত হয়ে যায়, এই সময়টা কেউ কি অতিক্রম করতে পারে? যেই হোক, নবী হোক, সাধারণ মানুষ হোক, আম্বি আলাইহিসসালাম হোক, রাসূল হোক, সে কিন্তু পৃথিবী থেকে চলে যাবে। ওইদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ পৌঁছেছে। ওয়াফাতের সংবাদ পৌঁছানোর পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসেছেন। দৌড়ে আসার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করেছে, তিনি বলছেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ইন্তেকাল করেছে, এরকম কোন শব্দ যদি কেউ উচ্চারণ করে আমি ওমর তার গলা থেকে তার মাথাটাকে আলাদা করে দেব। বলুন আল্লাহু আকবার।
সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওমর তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তুমি এই বিশ্বাসটাকে কেন বিশ্বাস করছো না, এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায় সেটা সহ্য হচ্ছিল না, বলুন আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়লেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তখন ঠান্ডা হলো, আল্লাহু আকবার। এবার প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কেন 3 দিন রেখে দেওয়া হলো, কেন কাল বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যাবে যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হলো? এর জবাব হচ্ছে তিনটা, কয়টা জোরে বলেন। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, কিছু কিছু মানুষ মনে করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেবার জন্য ওই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবী হয়তো বা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছেন, আল্লাহর নবী আবার ফিরে আসবেন, কোনো কোনো সাহাবি কোনো কোনো মানুষ এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন এই বিষয়টি এভাবে মনে করেছিলেন, আল্লাহু আকবার বলেন। এটা ছিল 1 নম্বর কারণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব নেওয়ার জন্য স্থানান্তরিত হন নাই, আল্লাহর নবী মৌতের শাহাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে আর ফিরে আসবে না, রহমতের নবী মায়ার নবী, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে বিলম্বিত হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা বলছেন কেউ জান্নাতুল বাকিতে, অর্থাৎ ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বড় স্পেস স্থান রয়েছে যেখানে সাহাবীরা শুয়ে আছেন, সেখানে দাফন করতে, কেউ বা বলছেন আল্লাহর নবীকে দাফন করতে মসজিদে নববীতে। মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কোনো সিদ্ধান্ত আসলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীকে আমি নিজ মুখে বলতে শুনেছি আমার ইন্তিকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তিকাল হবে সেখানেই দাফন করে দিতে, আল্লাহু আকবার। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তিকাল করলেন, আল্লাহর নবী যেখানে ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই আল্লাহর নবীকে দাফন করা হয়েছে। আপনারা অনেকে জানেন, জানেন কি জানেন না, আল্লাহর নবীর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল, এর জন্য 2-3 দিন দেরি হয়েছে। 3 নম্বর বিষয়, খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া, আল্লাহর নবীর দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো আলাদা আলাদা করে, ফেরেশতারাও জানাজার নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবে, কেউ বলছেন আবু বকর, কেউ বলছেন ওমর, কেউ বলছে আলী, মতবিরোধ তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য অন্য বড় বড় সাহাবীরা সকলেই এই দাবি পেশ করলেন, উপস্থাপন করলেন, আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবী যেহেতু আবু বকর, আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী এবং সুদিনের সঙ্গী, আল্লাহর নবীর ইন্তেকালের পরে খলিফা একমাত্র আল্লাহর নবীর স্থলাভিষিক্তই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এই 3টা কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে। আর শিয়ারা নানান কথা বলে,
আমাদের মুসলমানরা অনেক ধরনের বিভ্রান্তি ছড়ায়, আল্লাহর নবীর কবরের পাশে নাকি ফেরেশতারা এসে কিয়াম করছে, মিলাদ পড়ছে, এমন কথাবার্তাও শোনা যায়, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।